নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, কাতলা কিশমিশ আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য আমি কিছু কাতলা মাছ এখানে নিয়েছি, এখানে 8 পিস কাতলা মাছ আছে, তাকে নুন, হলুদ আর এখানে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে এটাকে ভেজে নেবো, সর্ষের তেলে এটাকে ফ্রাই করে নেবো। আর এখানে লাগছে পেঁয়াজ, আমি 2 পেঁয়াজ নিয়েছি, এখানে 1.5 খানা পেঁয়াজ, এখানে 1/2 পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, আর তার সঙ্গে পেঁয়াজের সঙ্গে নিয়েছি আদা কিছুটা, দিয়ে তার সঙ্গে নিয়েছি গরম মশলা, মধ্যে দিয়েছি লং, ছোটো এলাচ আর সাজিরা, এটাকে একসঙ্গে একটা পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি মেইন ইনগ্রিডিয়েন্টস, কিশমিশ, কালো কিশমিশ। কালো কিশমিশটা জলে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নেব। তাহলে আমি মাছগুলো ভেজে নিই, নিয়ে এটা এইগুলোকে পেস্ট করে নিয়ে তোমাদের কাছে আমি এবার আসছি। মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো ভেজে রেখে দিয়েছি, সেই তেলে দিয়েছি তেজপাতা, জিরে আর দিয়েছি দারচিনি, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, সাদা জিরে, তেজপাতা। এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচিগুলো। এখন এতে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, এটা একটুখানি ভাজা হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ, আদা আর গরম মশলা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা আবার দিয়ে দেবো। এটা একটুখানি ভেজে নেবো, দারুণ টেস্ট হয় এই রেসিপিটা, অবশ্যই তোমরা করবে কিন্তু, একবার করে জানিও, জানাতে কিন্তু ভুলো না, অসম্ভব টেস্ট এই রেসিপিটা। এটাকে একটুখানি কষে নেবো, নুন তো দিয়েই দিয়েছি, এবার আমি এতে দিয়ে দেবো হলুদ। আর একটা কি, কিশমিশ যে বেটেছি তার সঙ্গে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা তোমাদের বলা হয়নি। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই কিশমিশ বাটাটা, এর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। একবার এটা ধুয়ে জল দিয়ে দেবো, একটু জল দেবো, এতে একটু জল দিয়ে দিয়েছি, জলটা বেশ ফুটে গেছে। আর ঝালটা তোমরা তোমাদের মতো দিও, যে যেমন ঝাল খাও, আমি যেমন খাই সেইভাবেই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই মাছ ভাজাগুলো, এতে আর কিছু দিতে লাগবে না, এটা একটু ফুটে যাবে, ফুটে গেলে আমি সার্ভ করে দিয়ে দেবো, সার্ভ করে তোমাদের সামনে দেখিয়ে দেবো। আমি এখন একটুখানি না চাপা দিয়ে দিচ্ছি, এটা চাপা দিয়ে
5 মিনিট মতো ফুটিয়ে দেবো, তারপরে তোমাদের সার্ভ করে দেবো। কাতলা কিশমিশ আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ওপর থেকে আমি একটুখানি ক্রাস্ট গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর একদমই বাড়িতে যা যা আছে সেই দিয়ে এটা করতে হবে, শুধু একটু কালো কিশমিশ যদি না থাকে তাহলে একটুখানি নিয়ে নিতে হবে। আর ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, গরম ভাতে যা লাগবে না সে আর বলার নেই। আমার বলতে বলতে জিভে জল এসে যাচ্ছে। তাহলে তোমরা অবশ্যই করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার সঙ্গে থেকো সবসময়, তাহলে আরও ভালো ভালো রেসিপি তোমাদের জন্য করে আমি দিতে পারি। তাহলে জানিও কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর তারা আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।